আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো বিফের একটা হেলদি রেসিপি খুবই কম মশলায় রান্নাটা আমি তৈরি করে দেখিয়ে দেব দেখুন এখানে কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে মাংসকে আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি আর আমি এর সঙ্গে চর্বির পিসও নিয়েছি আপনারা চাইলে চর্বির পিসগুলো স্কিপ করতে পারেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা প্রেসার কুকারের মধ্যে মাংসটা নিয়ে নিচ্ছি আমি এতে সব মশলা মাখিয়ে দেবো কী কী মশলা লাগবে এর মধ্যে দিয়ে দেবো আর মাংসটা প্রেশার কুকারে সেদ্ধ করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এইভাবে রাপ করে ধনিয়া কুচি করে নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে আর পেঁয়াজটা আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে আমার মাংসের পরিমাণটা কম সেই জন্য আমি পেঁয়াজের পরিমাণ কম নিয়েছি আপনারা চাইলে বেশি থাকলে বেশি পরিমাণে নেবেন পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ টক দই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ পরিমাণ আর এখানে মাংসের পরিমাণ কম বলে আমি সবই পরিমাণ কম করে নিচ্ছি মশলাগুলো আপনারা বেশি নিলে বেশি পরিমাণে মশলাগুলো দিয়ে দেবেন এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মিট মশলা এক চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ এখানে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না কারণ আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব যদি কেউ ঝাল খেতে চান সেক্ষেত্রে লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে পারেন আর এখানে আমি গোলমরিচ পাউডার হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি মশলাটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দেব তেল এখানে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এবার এখানে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি রিফাইন তেল হাফ কাপ পরিমাণ দিয়েছি রান্নাটা রিফাইন্ড তেলে করলে খুবই ভালো হয় সেই জন্য আমি রিফাইন তেল দিয়েছি আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন এইভাবে আমি ভালোভাবে মিক্স করে নিলাম একটা চামচ দিয়ে তেলটা যাতে ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যায় এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেব আর এখানে অল্প পরিমাণে পানি দিতে হবে যেহেতু মাংসের পরিমাণটা কম আছে আর কাঁচা মাংস থেকে পানিও বেরিয়ে আসবে সেই জন্য আমি এখানে পানির পরিমাণটা কম দিয়েছি এবার এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো দারচিনির টুকরো চার পাঁচটা গোলমরিচ আর দুটো এলাচ দুটো লবঙ্গ এই গোটা মশলাটা মাংসের মধ্যে দিয়ে ঢাকনা লাগিয়ে সিস দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর এসে যায় মাংসের মধ্যে সেই জন্য আমি এখানে গোটা মশলাটা দিয়ে নিয়েছি আর খুবই অল্প পরিমাণে দিয়েছি এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। এবার আমি ভালোভাবে মিক্স করে দিয়েছি মশলাগুলোকে ঢাকনা লাগিয়ে দেব ঢাকনা লাগিয়ে আমি গ্যাসে চড়িয়ে পাঁচ থেকে ছটা সিস দিয়ে নেব আর পাঁচ থেকে ছটা সিজ দেওয়ার পর এখানে আমি ঢাকনাটা খুলে আবারও গ্যাসের উপরে চড়িয়ে দিয়েছি পাঁচ থেকে ছটা সিজ দেওয়ার পর এখানে আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি আর সেদ্ধ করব না এবার এটাকে আমি একটা কড়ার মধ্যে ঢেলে নেব আপনারা যদি দেখেন যে মাংসটা সেদ্ধ হয়নি তাহলে আরও দু তিনটে সিজ দিয়ে নেবেন আমি এবার একটা কড়ার মধ্যে মাংসটা ঢেলে নিচ্ছি কড়াতে ভালোভাবে আমি কষিয়ে নেবো আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যেই কষিয়ে নিতে পারেন এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটা একেবারে নরম হয়ে গেছে আমি এবার ভাজা ভাজা করে কষাবো এইখানে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো এক চামচ পরিমাণ দেওয়ার পর আমি ভালোভাবে মাংসের সঙ্গে মিক্স করে নিচ্ছি আর এই ভাজা জিরা গুঁড়োটা কষাবার সময় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে আমি এইভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব মাংসটা যেহেতু সেদ্ধ করা আছে আগে থেকে সেই জন্য আর সেদ্ধ করার দরকার নেই আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ এটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা সেই জন্য আমি আর এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না যদি বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে লঙ্কা গুঁড়োটা অ্যাড করে নিতে পারেন এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব অনেকটা পানি শুকিয়ে এসেছে এবার এটাকে অনাবরত নেড়েছেড়ে ভাজা ভাজা করে নিতে হবে এখানে আমি একটুও পানি দিচ্ছি না এভাবে দাঁড়িয়ে থেকে রান্নাটা করে নিচ্ছি যাতে নিচে বসে না যায় আর ভাজা ভাজা হয়ে কষানোটাও হয়ে যায় আর আগে থেকে প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ করে নিলে রান্নাটা করতে দেরি হয় না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই জন্য আমি প্রেসার কুকারে আগে সিচ দিয়ে নিয়েছিলাম এবারে এখানে দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচ পরিমাণ এটা আমার হোমমেড গরম মশলা আপনারা চাইলে কিনা গরম মশলাও দিতে পারেন গরম মশলাটা দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাখা মাখা করে এখানে দেখুন একেবারে নিচেটা লাল লাল হয়ে গিয়েছে আর আমার কষানোটাও ভালোভাবে হয়ে গিয়েছে আর ভাজা ভাজা হয়ে কষানো হয়ে গিয়েছে দেখেই অবশ্যই বুঝতে পারছেন তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেব আর বেশি নাড়াচাড়া করব না আর এখানে মাংসটা সেদ্ধ করা সেই জন্য অল্প পরিমাণে পানি দিচ্ছি আর সেদ্ধ করার দরকার নেই এখানে অল্প পরিমাণে পানে দেওয়ার পর এখানে ঢাকনা লাগিয়ে দিচ্ছি আমি ঢাকনাটা দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। তারপরে ঢাকনাটা খুলে দেখিয়ে দেব। এখানে দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি দশ পনেরো মিনিট পর রান্নাটা হয়ে গিয়েছে আমি এবার একটা বোলের মধ্যে সার্ভ করে নেব এখানে একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি আর উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি করে দিয়েছি এটা খুবই হেলদি রান্না আর খুব কম মশলায় রান্নাটা হয়ে যায় খুবই উপকারী যেহেতু এটা টক দিয়ে রান্না হয়েছে এই রমজান মাসে তৈরি করে খেতে পারেন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করবেন আল্লাহ হাফেজ